ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ভাই, আপনি জানতে চেয়েছেন যে অনেক কিছু জানার পরেও অলসতার কারণে করতে পারেন না, এর জন্য কি করা উচিত? এটা হলো হীনতা। যখন কোনো ব্যক্তি অলসতার কারণে কিছু করতেছে না, এটাই হলো তার মর্যাদা হানি হওয়ার একটা সবাব। সে যদি মর্যাদাবান হতে চায়, তাহলে তার অলসতাকে তাকে নিজে থেকে দূর করতে হবে, আল্লাহ তাকে দূর করবে না। তারপরে অলসতা দূর করার জন্যে একটা কাজ হচ্ছে, আপনি কোনো কাজ এখন যে কাজটা করণীয় সেটা একটু পরের জন্য রেখে দেবেন না, যেইভাবে হোক সম্ভব হোক আপনি করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখল, এই চারটি বাক্য দিয়ে আপনি দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল, দেখেন আমার অপারগতা আমার অলসতা এই দুইটা শব্দ আছে এখানে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখল, ঠিক আছে? জুবন হচ্ছে কাপুরুষতা আর বখল হচ্ছে কৃপণতা। এই শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমি অলসতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, তাহলে এটা অনেক বড় একটা কাজ হবে ইনশাল্লাহ। আর যারা অ্যাক্টিভ এমন বন্ধুবান্ধবদের সাথেই মেলামেশা করবেন, চলাফেরা করবেন, আর প্রয়োজনে দাওয়াতি কাজে অ্যাক্টিভ হন, মাঝে মাঝে দাওয়াতি কাজ করেন, তাহলে দেখবেন অলসতা কিছুটা দূর হবে। আল্লাহ তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।